नमस्कार मैं रफिकुल इस्लाम और आपलोके चाइछे गुवाहाटी टाइम्स और विगत समय सद्यघोषित हाईस्कूल शिक्षान्त परीक्षा सपोर्ट ग्राम एजी छात्री समग्र सब्जेक्ट लेटर मार्क सह 88% मार्क कहान सक्षम और इतने अंचल तो जिस राइज आज अंचल बसती शुभ बार्ता कहिया आनी से कब लगे और छात्री आमार पन्पटक आज आज सद विदेशी संख्यालघु छात्र यूनियन चमुकै एबिएमसु छात्री घर जी छात्री जी घर परवेश घर जी अवस्था अवस्था सम्पर्क बोझ लबले और इते सिद्धांत लैसे छात्री सम्बर्धना जाना और मोर छात्री पन्पटक आज छात्री कि प्रिपेयर विगत समय के और तर जी भविष्य परिकल्पना और छात्री देवता आम छात्री अपने पन्पटक देखा पाई से गुवाहाटी टाइम्स जरिए आम छात्री पन्पटक कथा पातीम और तर जी भविष्य परिकल्पना कि प्रिपेरेशन रही है समग्र तथ्य अभी गुवाहाटी टाइम्स जरिए दांग दिन मोर परचय तो दिबा। मोर नाम रेक्सना बेगम मैं जगदेव मुस्लिम और मैं सबुतरा मेमल ग्राउंड एकेडेम अध्ययन कर तुम जे इमान भाल एटा रिजल्ट करिसा तुम तुमार इयार क्रेडिट काक दिबो बिचारिबा मय मोर मादेवतक दिबो बिचारु आरो मोर टीचर सकलक दिबो बिचारु आरो सकल मक बराबर कारण बहुत चेष्टा करिसे आरो आरो माये बहुत कष्ट करिसे आरो मय निजे करिसु किमान घंटा के अध्ययन करिसला तुम आमी मय माने बेसी करा नै राति 12 बजा लैके करिसु आरो सकल थैंक यू कब विचार मैं बहुत भाग गाइड कर टीशन टीचार बिल्कुल बहुत भाग गाइड कर थैंक यू कब विचार आगंक दिन तुम परल्पना एक्सपेक्टेशन की हम विचार निजक प्रिपेयर करा भल्के हायर सेकेंडर पीछे एम तो ठीक कर हम और मेडिकल जाट जा समय तो स्टूडेंट कारण बहुत जटिल समय क्यों स्ट्रीम बाची लब लगे তোমার সাইটা তোমার রুচি আমি জানিব বিচাৰি মই সাইন্সত যাব বিচাৰো মোৰ কেমিষ্ট্ৰিত অলপ প্ৰবলেম হয় তথাপি যাব বিচাৰিছো দেখো কি হয় আৰু অনাগত দিনত যিসকল ছাত্ৰ ছাত্ৰী মানে এছ 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 এপ্লাই হ'ব সিহঁতক কি মেছেজ দিব বিচাৰিব আমাৰ চেনেলৰ জৰিয়তে পঢ়িব লাগে পঢ়িলে আৰু একো নাই ভয় খাব নালাগে যে মেট্ৰিক পৰীক্ষা কিবা হয় কিবা নহয় একো নহয় ভালকৈ পঢ়িলে হ'ল আগন্তুক দিনত তুমি কেনেকৈ মানে কিবা কবি এতিয়া চৰকাৰী বিদ্যালয় নে তোমাৰ প্ৰাইভেটত তোমাৰ পৰীক্ষা আছে বা বিভিন্ন ধৰণৰ যিবোৰ ইনষ্টিটিউশ্যন থাকে বহুতে অলৰেডি প্ৰকাশ কৰিছে বা মই কটন পঢ়িম বা সেই ধৰণৰ তোমাৰ তুমি কি ধৰণে ভাবিছা মই মানে হুজাই মৰিয়ম কলেজ পঢ়িব ইচ্ছা কৰিছিলোঁ এতিয়া বা কত দিয়ে সেইটো নাজানো আমি ইতিমধ্যে দেখিলো গুৱাহাটী টাইমছৰ জৰিয়তে সাপৰ গ্ৰাম বহুত এটা দুৰ্গম অঞ্চল এই অঞ্চলটোৰ পৰা ছোৱালীজনী উঠি আহি এটা সন্তুষ্টমূলক এটা ৰিজাল্ট কৰিছে আৰু সকলোকেইটা বিষয় তাই লেটাৰ মাৰ্ক কঢ়িয়াই অঞ্চলবাসীৰ লৈ এটা সুখৰ বতৰা কঢ়িয়াই আনিছে আৰু তাই যিহেতু ফেমিলিটো ৰান কৰাত তাই দেউতাই বহুত সমস্যাৰ সন্মুখীন হ'ব লগাত পৰিছে বিগত সময়ত আৰু আজি আপোনালোকক এটা কথা জনাব লাগিব যে এবি আঞ্চলৰ আঞ্চলিক অৰ্থাৎ সাপৰ গ্ৰাম আঞ্চলিকৰ লগতে কোকৰা ডিষ্ট্ৰিক্ট কেন্দ্ৰীয় সমিতিৰ বিষয়া ববীয়াসকল বা কৰ্মকৰ্তাসকল ইতিমধ্যে আহিছে আৰু আমি অলপ সময়ৰ পিছতে আপোনালোকে হয়তো দেখিব পাৰিব যে এবি আঞ্চলৰ যিবোৰ কৰ্মকৰ্তা আছে সিহঁত এই ছাত্ৰীগৰাকীক উৎসাহিত কৰাৰ কাৰণে সিহঁত উঠি পৰি লাগিছে আৰু সম্বৰ্ধনা জনাব বুলি সেই উদ্দেশ্যে ইয়াত আহি উপনীত হৈছে আৰু আমি বৰ্তমান আমাৰ লগত পোনপটীয়াকৈ আছে আমাৰ চেণ্ট্ৰেল এজন এ বি এম চিৰ এজন চেণ্ট্ৰেল নেতা চেণ্ট্ৰেল এজন কৰ্মকৰ্তা সেই চেণ্ট্ৰেল উপসভাপতি আমি এওঁৰ মুখৰ পৰা এওঁক কেনেদৰে ছাত্ৰীজনীক উৎসাহিত কৰিব বা কি আকাংক্ষা লৈ কি উদ্দেশ্যে এওঁ আজি ইয়াত আহিছে আমি সমগ্ৰ তথ্য আপোনালোকক জনাবলৈ যত্ন কৰিম আপুনি হয় ইতিমধ্যে আপোনালোকে জানে যে সমগ্ৰ
অসম তথা বিটিএডি অঞ্চলত যিসকল হাইস্কুল পরীক্ষা দিছিল তেওঁলোকে বহুত ভাল ভাল রেজাল্ট করে আহিছে। তার মাজতে যিসকলে আটাইতকৈ ভাল বেছি রেজাল্ট করেছে তেওঁলোকক আমি সংগঠনের ফালেরপরা সম্বর্ধনা জানাইছো। তেওঁলোকৰ যি শিক্ষার দীর্ঘায়ু আমি কামনা করছো। এই কারণে আজি আমি এখন অঞ্চলত এখন গাঁত আহি পাইছো যে ইয়াতে যিজন ছোৱালীয়ে ইমান ভাল রেজাল্ট করেছে তেখেতক আমি আমার এবিএমসির ফালেরপরা আমি সম্বর্ধনা দিব বিচাৰিছো। এই সাগতে মই তেখেতক এটা ফুলনি গামছাৰে সম্বর্ধনা দিব বিচাৰিছো। এই ছাত্রীজনে আমি অলপ আগতে স্পষ্টকে জানালো যে সাপোর্ট কাম অতি দুর্গম, আমি নিজে পর্যবেক্ষণ করছো, নিজে চাইছো, আমার আহতে বহুত কষ্ট হয়েছে, কেন রাস্তা ঘাটে রাস্তা ঘাটত যাব সমস্যা আমি নিজে ভুক্তভোগী নিজে চাইছো। বহুত দুর্গম একটা অঞ্চলের প্রায় ছোৱালীজনী ইমান ভাল একটা সন্তুষ্টজনক একটা স্থানত উপনীত হয়ে সমূহ অঞ্চলবাসী লো একটা সুখর বতরা কড়ি আনিছে। আর লগতে বহু দল সংগঠনে ইতিমধ্যে আহি তাইক সম্বর্ধনা দিছে আর তাই ইতিমধ্যে আমার দর্শকক জানালে যে তাই যেটু এক্সপেকটেশন বা তাই কেনে কেনে যোগে সমাজের এজনী দায়িত্ববান ছাত্রী হিসেবে বা এজনী দায়িত্ববান লোক হিসেবে কেনে পরিচয় দিব, আগন্তুক দিনত কেনে তাই প্রিপারেশন করবে সমগ্র তথ্য আমি আপনার পনপটিয়াকে দেখবলে যত্ন করি। আর বর্তমান আমার লগত আছে সেন্ট্রাল এবিএমসর ভাইস প্রেসিডেন্ট, ইফ আই এম নট রং, ভাইস প্রেসিডেন্ট জনে ইতিমধ্যে সম্বর্ধনা জানালে আর কিছু কথা আমার গুয়াহাটী টাইমসের জড়িয়ে কিছু মেসেজ দিবলে যত্ন করব। কি কব আপনি ইমান একটা দুর্গম অঞ্চলের পর ছোৱালীজনী ইমান একটা সন্তুষ্টজনক একটা ভাল রেজাল্ট করেছে? রক্ষনা বেগম তেখেতে এই এইখন অঞ্চলের পর ইমান একটা ভাল সুনাম করেছে, এইখন অঞ্চলের রাইজর তথা সমগ্র বিটিএডি রাইজর একটা মানে একটা উৎসাহিত একটা কাম করেছে। তেখেতে বহুত ভাল লেখাপড়া করেছে, তেখেতে 88.something% তেখেতে ক্লিয়ার করেছে, বহুত ভাল কথা। আর ইয়ার দীর্ঘ আয়ু আমি কামনা করিলো। আর একটা কথা আমি স্পষ্টভাবে কব বিচারিছো যে দরিদ্রতায় কেতিয়া মানে শিক্ষার কারণে হেঙার হয়ে থিয় দিব নোৱাৰে। কারণ সব হায়ার এডুকেশন যেতিয়া লবলৈ যাব একটা ভাল স্টুডেন্টের কারণে দরিদ্রতাটো ইমান ডাঙর কথা নহয়। আমি সদবিটিস সংখ্যালঘু ছাত্র সন্তার গোসাইগাঁও জেলা সমিতির অন্তর্গত সাপোটগ্রাম আঞ্চলিক সমিতি তথা কেন্দ্রীয় সমিতির ফালেরপর তেখেতক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি। আর তেখেতর হায়ার এডুকেশনের কারণে যিকোনো সহায় সহযোগিতা আমি করার কারণে সাজু আছো। আর আমি যিকোনো পদ্ধায় তেখেতে যাতে ভাল অধ্যয়ন করব পারে তেখেতে করা নিচিনা তেখেতে যি স্কুলত পড়িব বিচাৰে, যি কলেজত যাব বিচাৰে, ভাল ইউনিভার্সিটি যাব বিচাৰে, হয়তো এনেকুৱা একটা পরিস্থিতি আমি আজি ইয়াতে আহি কেনে একটা বুজ ললো যে ইয়াতে তেখেতর দেউতা ইমান একটা চাকরিয়াল মানুহ নহয়, তেখেতর মানে পরিয়ালের পর ইমান চাকরিয়াল মানুহ নাই। গতিকে আমি বিচারিম সরকারের ফালের পর যিকোনো সহায় সহযোগিতা এইখন ছাত্রীক দি সে বিটিএডির একটা নাম করে আনিছে, গতিকে তেখেতক একটা চান্স দিব লাগে, সহায় করব লাগে সরকারের ফালের পর এনেকা একটা সহায় করব লাগে যাতে এইখন ছাত্রীয়ে আগন্তুক দিনত যাই কেনে একটা আইএস আইপিএস বা ডক্টর তেনেকুৱা একটা পর্যায়লৈকে যাব পারে। তার কারণে আমি কেন্দ্রীয় সরকার, অসম সরকার তথা বিটিএডির স্থায়ী যি বর্তমান আমার রাজ্যপাল শাসন চলি আছে তেখেতক আমি অনুরোধ জানাম আমার ফালের পর তেখেতক যাতে পোনপটিয়াকে গোটেই সা সুবিধা দিয়ে যাতে আগবাই লৈ যায়। আর তেখেতক আমার ফালের পর বিশেষকৈ তেখেতর দেউতা মা দেউতা আর পরিয়ালবর্গ যে সকল আছে তেওঁলোকে বহুত কষ্টরে আজি কষ্টর মাজত এইখন ছোৱালীক হয়তো লেখাপড়া করায় আজি একটা সপন দেখিছে। গতিকে সেইখন দেউতা মা দেউতা হল আটাইতকৈ ডাঙর মানে এখেতর সহায় করা মানুষ। গতিকে তেখেতও ইমান ভাল একটা অধ্যয়ন করে নিজের ছোৱালীক যে ইমান ভাল একটা পরিবেশ দিয়ে তেখেতক লেখাপড়া করার সুবিধা দিছে, সেই মা দেউতাকও আমি আমার ফালের পর আমি ধন্যবাদ জ্ঞাপন করছো তথা এখন অঞ্চলের রাইজক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর অনাগত দিনত এই এই ছাত্রীজনের ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করেছো, ভাল রেজাল্ট কামনা করেছো, আর আমি এবিএমসর ফালের পর যিকোনো সহায় করার কারণে আমি সাজু আছো। শিক্ষা সম্পাদক ইতিমধ্যে আহি উপস্থিত হয়েছে ছাত্রীজনের সম্বর্ধনা কারণে, এই সম্পাদকর পৰা আমি কি আর কি কব বিচার বা ছাত্রীজনের যেহেতু অলরেডি এনাউন্স করলে এবিএমসর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্টে এনাউন্স করলে যে অনাগত দিনত যদি কোনো ধরনের সহায় সহযোগিতা লাগে ছোৱালীজনী শিক্ষার ক্ষেত্রে যাতে কোনো ধরনের বাধা নপরে ইয়ার প্রতি লক্ষ্য রেখে অলরেডি একটা স্টেপ লৈছে বা এনাউন্স করেছে যে যি ধরনের সহায় সহযোগিতা লাগে এই সকল ছাত্র নেতা হিসাবে পড়ে যাব। এই ক্ষেত্রে আপনি এজন শিক্ষা সম্পাদক নহয় জানো? নিশ্চয় আমার স্যার কোৱাৰ দৰে আমি যিমান পাৰো মানে তেওঁৰ শিক্ষাৰ ক্ষেত্ৰত যিখিনি সা সুবিধা দিব লাগে নিশ্চয় আমি এবিএমচিৰ পৰিয়ালৰ পৰা নিশ্চয় সহায় কৰিম আৰু
তেওঁৰ ভৱিষ্যত জীৱন মানে দীঘল আৰু দীৰ্ঘায়ু কামনা কৰিলোঁ। যিহেতু ছাত্ৰ সংগঠন ছাত্ৰৰ লগতে জড়িত, গতিকে ছাত্ৰ ছাত্ৰ ছাত্ৰী যাতে কোনো ধৰণৰ অসুবিধা নহয় বা সন্মুখত পঢ়া শুনাৰ ক্ষেত্ৰত যাতে কোনো ধৰণৰ অসুবিধাৰ সন্মুখীন হ'ব নালাগে, ইয়াৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এই ছাত্ৰ সংগঠনসকলে ইতিমধ্যে আহি উপস্থিত হৈছে ছোৱালীজনীৰ খবৰ ল'বলৈ, আৰু সিহঁতে ডাঙৰ এটা ষ্টেপ লৈছে, যিটো ষ্টেপ আমি শুনি নথৈ আনন্দিত আৰু শলাগ ল'ব লাগিব, কিয়নো বহুতো ছাত্ৰ নেতা আমি ইতিমধ্যে চাইছোঁ এই অঞ্চলত, কিন্তু এতিয়ালৈকে আমি আমাৰ চকুত পোৱা নাই যে কোনো ছাত্ৰ নেতা আহি এনেকৈ ছোৱালীজনীক সম্বৰ্ধনা বা এই ধৰণৰ এটা ষ্টেপ লোৱা বুলি আমি পৰ্যবেক্ষণ কৰা নাই। আৰু ছোৱালীজনীৰ লগত আৰু অলপ কথা বতৰাৰ যোগেদি আমি মনৰ যিটো এক্সপেক্টেশ্যন বা আগন্তুক দিনত কেনেকৈ তাই কি হ'ব বিচাৰে সেই বিষয়ে আমি কথা পাতিবলৈ যত্ন কৰোঁ। তুমি তুমি যে পঢ়া শুনা কৰিছা, ইমান ছেটিছফেক্টৰী এটা ৰিজাল্ট কৰিছা, তুমি কি হ'ব বিচাৰিবা? আই মিন লাইফ, হোৱাট ইজ ইয়ৰ আই মিন লাইফ? মই মানে মেডিকেল পঢ়িব বিচাৰিম, সেইটো আৰু মানে হায়াৰ ছেকেণ্ডেৰীৰ পিছতহে ভালকৈ ডিচিশ্যন লম। আমি দেখোঁ ছোৱালীজনীৰ যিটো ভাষ্য বা ছোৱালীজনী যেনেকৈ মানে পঢ়িছিল, পঢ়াৰ পিছত যে ইমান ছেটিছফেক্টৰী এটা ৰিজাল্ট আনি এই অঞ্চলটোত সুনাম কঢ়িয়াই আনিছে, আৰু ইয়াৰ লগতে ক'ব লাগিব যে এবি আমচু যি এটা ষ্টেপ লৈছে, ডাঙৰ এটা পদক্ষেপ লৈছে যে ছোৱালীজনীক আগন্তুক দিনত তাই নিজকে গঢ়ি তুলিবলৈ যি যি ধৰণৰ সহায় সহযোগিতা লাগিব বা কিতাপ পত্ৰকে ধৰি বা যি ধৰণৰ এক্সপেণ্ডিচাৰৰ প্ৰয়োজন হ'ব ইন ফিউচাৰ, সকলোখিনি সিহঁত যত্ন কৰিব, সিহঁত লক্ষ্য ৰাখিব বা যিখিনি সিহঁতৰ কেপাচিটি সেই কেপাচিটি অনুযায়ী সিহঁত ছাপৰ্ট কৰিব বুলি ইতিমধ্যে মত প্ৰকাশ কৰিছে। গতিকে চাই থাকক গুৱাহাটী টাইমছ, আৰু এই ধৰণে আমি গুৱাহাটী টাইমছৰ জৰিয়তে যিবোৰ প্ৰতিভা আছে, বিভিন্ন ধৰণৰ প্ৰতিভা আমি দাঙি ধৰিবলৈ আপোনালোকক পোনপটীয়াকৈ যত্ন কৰিম।